গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটু সকাল সকাল রেডি সেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। আর আজকে কেন জানি অনেক সকালবেলা বৃষ্টি হচ্ছে, আর আমি একটু তাড়াতাড়ি বের হব, কারণ আমার ফ্লাইট হচ্ছে 9:30 আর এখন বাজে 7:10। আমার যাতে বৃষ্টির জন্য কোনো জ্যামে ট্যামে পড়তে না হয় এই জন্য আমি একটু আগে বের হয়ে যাবো। চলুন আমার সাথে আপনারাও। পরেও মানে আমি আপনাদেরকে দেখাবো রাস্তার জ্যামটা কি পরিমাণে জ্যাম। আমার ফ্লাইটটা চেঞ্জ করে মনে হয় 12টার ফ্লাইট নিতে হবে। আমি খুবই আপসেট। এই হলো রাস্তার জ্যামের অবস্থা, মানে 1.5 ঘন্টা ধরে একই জায়গায় গাড়ির কোনো নড়ার খবরও নাই। ফাইনালি আমি মানে ফ্লাইটটা ধরতে পেরেছি। এখন আমি গাড়িতে আছি, প্লেনে উঠে যাব। অ্যান্ড এই প্রথম আমার একা ফ্লাইট ধরতে হবে, সো আপনাদের সাথে আমার একদম নামার পরে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ফ্লাইট থেকে নামলাম। এখন হচ্ছে আমাদের জন্য রয়্যাল জিলিপের গাড়ি ওয়েট করছে। আমরা এখন রয়্যাল জিলিপের উদ্দেশ্যে রওনা হব। বলেন তো আপনারা আমার পাশে এই যে মহিলাটা, এই মহিলাটা কে? আপনারা একটু গেস করবেন হ্যাঁ যে উনি কে। উনি যে মুখটুক ঢেকে টেকে যে ব্লগ করছে, আমি আমি জানি না উনি কে। তারপরে রয়্যাল জিলিপে চলে এসেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। রিসেপশনে যাব, এখান থেকে আমাদের রুম কিটা কালেক্ট করে আমরা রুমে চলে যাব। রয়্যাল জিলিপের লবিটা আমার সবসময় অনেক ভালো লাগে, কারণ এখান থেকে সমুদ্রটা খুব সোজাসুজি দেখা যায়। আমাদের রুম কি নিয়েছি, এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আমরা খাওয়ার জন্য নামবো, আর আমরা অমির জন্য ওয়েট করছি। আর যেহেতু আমাদের ক্ষুধা লেগেছে তো আমরা একটু ফ্রেশ হয়ে খেয়ে নিব, আর অমির জন্য অপেক্ষা করব। হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের 2 দিনের জন্য রুমটা আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে আমাদের 2 দিনের রুম। 2 দিনের জন্য এটা শুধুই আমাদের, আমাদের 3 জনের। স্টুডিও সি ভিউ থেকে সামনের ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে রয়্যাল জিলিপের সবচেয়ে সুন্দর ভিউ, সেটা হচ্ছে আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই সি ভিউ নেবেন। সি ভিউ নিলে আপনারা হচ্ছে এই ভিউটা পাবেন, আদারওয়াইজ হচ্ছে অন্যান্য রুমগুলো নিলে এই ভিউটা পাবেন না। হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাই, অনেকেই হচ্ছে ব্লগে ওয়াশরুম দেখতে চায়, কারণ অনেকেই হচ্ছে রুম সিলেক্ট করে ওয়াশরুম দেখার উপরে। এখানে হচ্ছে টাওয়েল রাখা আছে, এটা হচ্ছে বাথ, আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডেন্টাল কিট আছে 2টা, মানে ব্রাশ হচ্ছে 2টা কম, তারপর হচ্ছে স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, বডি লোশন, আচ্ছা ওদের হচ্ছে আমি আগের বার যখন এসেছিলাম প্যাকেজিংগুলো চেঞ্জ হয়েছে, যাই হোক এটা দেখতে ভালোই লাগছে ব্ল্যাক। এই হচ্ছে সোপ, আর হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু। এটা হচ্ছে মিনি বার, মিনি বারে কিছুই নাই, আগে মিনি বারে অনেক কিছু থাকতো, যাই হোক এটা কোনো সমস্যা না। সিং এখানে, আর পাশে হচ্ছে ওভেন, অ্যান্ড এটার পাশে হচ্ছে ডাইনিং টেবিলে টি অ্যান্ড কফি রাখা আছে। এই যে ওনাকে দেখেন, যে ওনাকে দেখেন, উনি হচ্ছে, ওনাকে বললাম যে একটু চুপ করে দেন আপা, তাকে একটু দেখেন, সে হচ্ছে তার মতো। এই হচ্ছে আমরা এক্সস্টেড অবস্থা, আমি নাই, এই হচ্ছে আমার এক্সস্টেড অবস্থা। আমি একটু পরে রেডি সেডি হয়ে তখন আই হোপ আমাদেরকে দেখতে ভালো লাগবে। আমরা এখন হচ্ছে লাঞ্চ করব, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে, কারণ আমাদের খাওয়া দাওয়া কিছুই হয় নাই। আমরা এখন নিচে যাব, দেখি ওদের মেনুতে কি আছে। আমি আপনাদেরকে পুরো
রেস্টুরেন্ট একটু ঘুরে দেখাই। এখন একদমই খালি, কারণ এখন 4টা বাজে, কেউ লাঞ্চ করতে আসবে না নর্মালি এই টাইমে। আমরা এখন এই টেবিলটাতে বসবো। আমরা হচ্ছে ওদের কাজবার রেস্টুরেন্টে এসেছি, এখানে হচ্ছে আজকে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য আমরা সিলেক্ট করেছি হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, আর এর সাথে হচ্ছে আমরা আরেকটা আইটেম নিচ্ছি, সেটা হচ্ছে খিচুড়ি আর কালামুনা। আর অন্যান্য আইটেমগুলো এখন খেতে ইচ্ছে করছে না, যেমন অনেকে ভাত মাছ খায়, বাট আমরা হচ্ছে আজকে ভাত মাছ খাবো না। আমরা হয়তো কালকে এটা ট্রাই করবো বা আমরা রাতে ট্রাই করবো, কারণ ওদের হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটা হচ্ছে মানে পাশে, ওইটা বাংলা খাবারের জন্য এটা ভালো হবে মনে হচ্ছে। আর ওইখানে হচ্ছে বাংলা প্লাস হচ্ছে চাইনিজও পাওয়া যাবে, তো ওইটাতে আমরা হয়তো রাতে ট্রাই করবো। আজকে দুপুরের খাবারটা আমরা এখানে খাবো, খাবার আসুন। আমাদের খাবার চলে আসছে, হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে তো ভালোই মনে হচ্ছে, আর ফ্রাইড চিকেন, খিচুড়ি, সালাদ, আর এটা হচ্ছে আচার, আর সাথে হচ্ছে কালাভুনা। ওকে, আমরা আজকে একটু উল্টা পাল্টা খেলাম, সেটা হচ্ছে খিচুড়ি, ফ্রাইড রাইস, ভিটা নাও, আর একটু নাও, না না আমি আর খেতে পারবো না, ওদের খিচুড়িটা মজা আর ফ্রাইড রাইসটা অনেক মজা। আপনারা আসলে ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন যারা চাইনিজ পছন্দ করেন। আমি যেটা বলছিলাম যে খিচুড়ি আর ভাত হচ্ছে হাত দিয়ে খেতে মজা লাগে, মানে যে টেস্টটা হচ্ছে হাত দিয়ে খেয়ে যে তৃপ্তিটা পাওয়া যায়, এটা হচ্ছে তামচ দিয়ে খেয়ে পাওয়া যায় না, এই জন্য আমার খেতে ইচ্ছে করতেছে না। খিচুড়ির সাথে লেবু না হলে চলে না, আমি লেবু দিয়ে খাবো। মানে আমরা রাতে হচ্ছে ভাত ভর্তাটা ট্রাই করব। আমার লেবু, আজকে হচ্ছে আমাদের দুর্ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আজকে অনেক বৃষ্টি ছিল আর রাস্তা অনেক জ্যাম ছিল, কিন্তু সে জানি না কোন ভাগ্যে ভাগ্যান্বিত সে কোনো জ্যামে পড়ে নাই, সে উল্টা আরও এক দেড় ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেছে, বাট হচ্ছে আমরা পারি নাই। আমি যদিও ওর মানে 20 মিনিট পরে আমি রওনা দিয়েছি, তারপরেও আমি যে জ্যামটাতে পড়েছি, আমার মনে হয় না ঢাকাতে এত বড় জ্যাম এর আগে কখনো পড়েছে, মানে 2.5 ঘন্টা একই জায়গায় গাড়ি নড়ে না তো নড়েই না। তো আমার ফ্লাইট মিস হয়েও হয় নাই, বাট অমি ফ্লাইট মিস হয়ে গিয়েছে, ও হচ্ছে নেক্সট ফ্লাইটে আসছে, মানে আমাদের পরে যে ফ্লাইটটা ছিল ওই ফ্লাইটে আসবে, ও এখন উঠে গিয়েছে, ও এখন নামবে হয়তো কিছুক্ষণ পরে, তো আমরা ওর জন্য ওয়েট করছি। বাট আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই হচ্ছে আমরা এখন ট্রেনেছে। অমি আর আন্টি চলে আসছে, সে কোথায়, আজকে কি করবে, কন্ডিশন কি আমাদের, আজকে কেউ কারে বকা দিতে পারবো না, আজকে না আম্মু আমার বকা দিতে পারবো না, আন্টি বকা দিতে পারবো না, মন আপু না তুমি, আজকে আমি খালি ঘুরবো ফিরবো, আর শুধু আমি না আমরা সবাই, আমরা তিনজন, হ্যাঁ আমরা আমরা সবাই সবাই মজা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে ফ্রাই আর এই যে হচ্ছে রাইস, হ্যাঁ খাইতে মন চাইলে খাও। সবিন না আমাকে একটু দিবেন, মজা। আমরা এখন নিচে যাচ্ছি, আমরা রুম থেকে বের হতেই পারছিলাম না, তো এখন হচ্ছে আমরা সুইমিং পুলে যাবো, সুইমিং পুলে যাবো, সুইমিং পুলে দেখাবো, যদি মন চায় আমরা আজকে রাতে নামতে পারি, আমরা কালকেও নামবো, না আমি আজকেই নামবো,
আচ্ছা রে বাবা আজকেই নামতে হবে চলুন যাই আমাদের সাথে আমি ভিডিও করব ওই মানে যে গাইস আমি আমার নতুন ইউটিউব চ্যানেল খুলছি নাম কি দিছো নাম শামিমা ফিনোমি আমার নামই দিব কার নাম দিব আর বুঝো নাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে সবাই ওকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরা হচ্ছে রাত করে সুইমিং পুলে আসছি হ্যাঁ রাতের ভিউটা আমি দেখাই আহা পানি পাগল ঠান্ডা হয়ে গেছে আমার আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আর আজকে আমরা অনেক টায়ার্ড ছিলাম তাই সুইমিং পুলে নামা হলো না আর এখন যেহেতু রাত হয়ে গেছে আমরা কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে দেন আমরা ডিনার করতে চলে যাবো আর আমরা কিছু টিকটক ভিডিওস বানাতে পারি আমরা হচ্ছে রাতের খাবার অর্ডার করেছি খাবার অনেক তাড়াতাড়ি চলে আসবে আমরা এখন সাদা ভাত ভর্তা এগুলো খাবো বেসিক্যালি আমি ভর্তা আর ভাত খাবো আমাদের রাইস চলে আসছে সাদা ভাত যদিও আমার এই চালের ভাতটা পছন্দ না তাও খাবো টমেটো ভর্তা শুটকি ভর্তা আলু ভর্তা এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে বেগুন ভর্তা সাদা ভাত সাথে হচ্ছে ডাল আর ভর্তা হচ্ছে আলু ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা টমেটো ভর্তা সবগুলো মিক্স করে একসাথে খাবো দেখে তো মনে হচ্ছে অনেক মজা লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এখন রুমে যাব আর আমি আজকে অনেক বেশি টায়ার্ড মানে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি জানি আমি হচ্ছে একদম লাস্ট দিন আমরা যেদিন সব বিলগুলো আমার হাতে আসবে আমি হচ্ছে আপনাদেরকে খাবার বিল রুম বিল সব কিছু একসাথে বলে দিব আর এখন আমরা যে রাতের খাবার খেলাম খুবই কম আইটেম ছিল আমরা চার ধরনের ভর্তা খেলাম আর ভাত ডাল মুরগি আমাদের টোটাল বিল এসছে ছয় জনের 3,100 টাকা আমার কাছে মনে হলো ভাত মানে বাংলা খাবার হিসেবে এটা বিলটা অনেক বেশি বিলটা একটু কম হওয়া দরকার ছিল কে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার এনার্জি একদমই নাই আমি হচ্ছে এখন ঘুমাবো কালকে আপনাদের সাথে আমার দেখা হবে গুড নাইট